এরাই কি একটু ইয়ে হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু যান্ত্রিক বিভ্রাটের কারণে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু প্রবলেম হয়েছে। আমি আবার নতুন করে শুরু করছি। আমি অনেক দিন পর আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আলমগীর বাহার, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা, চাঁদপুর সরকারি কলেজ। আজকে দ্বাদশ বিজ্ঞানের ছেলে মেয়েদের জন্য, শিক্ষার্থীদের জন্য আমি উপস্থিত হয়েছি চলতড়িৎ বিদ্যা, চলতড়িৎ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। চলতড়িৎ পড়াতে গিয়ে আমাদেরকে নিম্নোক্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার কি, রোধ কি, আপেক্ষিক রোধ কি, ওহমের সূত্র এবং রোধের উপর তাপমাত্রার প্রভাব, এবং আমরা রোধ কীভাবে আমরা চিনব বা কীভাবে নির্ণয় করব, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমরা চলে যাই তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কাকে বলা হয়, ইলেকট্রিক ফ্লো বা তড়িৎ প্রবাহ কাকে বলা হয়? আমরা অনেক সময় মনে করি যে সচরাচর আমরা বলে থাকি বিদ্যুৎ যখন চলে যায় তখন বলে যে আমরা কারেন্ট চলে গেছি। কথাটা সঠিক নয়। আমরা এই ভুলটা ফিজিক্স বা পদার্থবিদ্যা শেখার পর আমরা ভুলটা করতে পারি না। বেসিক্যালি কারেন্ট চলে গেছে কথা নয়, কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটি চলে গিয়েছে এটা বলতে হবে আমাদের। তো সেই তড়িৎ প্রবাহ বা কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটিটা কী আমরা সেটা জানবো। প্রথম কথা হলো, ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট ইট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট ইট ইজ এ ফ্লো অফ ইলেকট্রন। সো এটা প্রাথমিক কথা। কিন্তু আমরা যখন একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে একে দেখাবো যে ইলেকট্রনের ফ্লোই কি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে নাকি অন্য কিছুর কারণে হতে পারে, সেটা আমরা এখন দেখব। এখানে একটি, আমি যদি একটা পরিবাহী নিই, পরিবাহীর যদি আমরা এখানে চিন্তা করি, এটা হলো নিম্ন বিভব প্রান্ত, আরেকটি হলো উচ্চ বিভব প্রান্ত। ইলেকট্রনগুলো লো ভোল্টেজ টার্মিনাল থেকে উচ্চ বিভব টার্মিনাল অর্থাৎ হাই ভোল্টেজ টার্মিনালে যাচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করছি যে ইলেকট্রন নিম্ন লো ভোল্টেজ টার্মিনাল অর্থাৎ নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে যাচ্ছে, সেটি হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। কিন্তু তড়িৎ প্রবাহের দিক নিয়ে প্রশ্ন আছে, যেটা আমরা পুরাতন একটা প্রথা আছে, তোমরা জেনে থাকবে চলতড়িৎ আবিষ্কারের পূর্বে ইলেকট্রন কিন্তু আবিষ্কার হয়নি। অর্থাৎ ইলেকট্রনটি আবিষ্কার হয়েছে চলতড়িৎ আবিষ্কারের অনেক পর, যার কারণে এই ইলেকট্রনের মতবাদটা হচ্ছে অর্থাৎ কারেন্ট নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে বা তড়িৎ প্রবাহটা যাবে। কিন্তু সেই পুরাতন বা প্রচলিত ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে উচ্চ বিভব থেকে ধনাত্মক আধানগুলো নিম্ন বিভবের দিকেই যাবে, সেটি হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ তড়িৎ প্রবাহটা হচ্ছে যেদিকে ইলেকট্রন প্রবাহ তার উল্টো দিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু ক্লিয়ার করছি তোমাদেরকে। নিম্ন বিভব প্রান্ত থেকে নেগেটিভ চার্জযুক্ত মুক্ত ইলেকট্রনগুলো উচ্চ বিভব প্রান্তে যাচ্ছে, এটি হলো ইলেকট্রনীয় মতবাদ। আর সনাতন বা প্রচলিত যেই বা পুরাতন বা যে মতবাদ ছিল সেটি হলো কারেন্ট হাই ভোল্টেজ টার্মিনাল থেকে লো ভোল্টেজ প্রান্ত যাবে, এটি এখন অবধি এটা প্রচলিত আছে, এটি এখন পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। এখন এই তড়িৎ প্রবাহটার গাণিতিক বা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কী? আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা যদি এইভাবে দিতে চাই, কোনো পরিবাহীর, তোমরা সবাই লেখো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থ ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে
যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয়, তার পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে। আমি আবার একটু তোমাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি, তড়িৎ প্রবাহ কাকে বলা হয়। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তার পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে। অথবা আমি যদি বলি প্রতি একক সময়টা যদি আমি এখানে উল্লেখ না করি, তাহলে বলতে পারি, প্রথমে বলতে পারি, সময়ের সাপেক্ষে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিসিটি বলা হয়ে থাকে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এবং তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব, তড়িৎ প্রবাহের একক কুলম্ব। একেবারে আমরা ক্লিয়ার করে আমরা এই ধারণাগুলো নিয়ে থাকবো, যাতে করে আমাদের পরীক্ষা আসলে আমরা মুখস্থ যেন আমাদের না করতে হয়, আমরা যেন বুঝে শুনে যেগুলো লিখতে পারি। এখন প্রশ্ন করা হলো, তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলা হয়। আমরা লিখে ফেলেছি তড়িৎ প্রবাহ, এর গাণিতিক রূপটা হলো I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, কোনো পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের বা কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এইটাকে যদি আমি ক্যালকুলাসের ভাষায় লিখি তাহলে লিখতে হবে ডিডিটি অফ কিউ। কিউ হলো এখানে চার্জের পরিমাণ, এটি হচ্ছে প্রবাহ। তাহলে তার এককটা এখানে কি হচ্ছে, চার্জের একক কুলম্ব, সময়ের একক সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার, সরি আমরা একটু এখানে একটু কারেকশন করে নিচ্ছি, এর এককটি হচ্ছে অ্যাম্পিয়ার, আমরা ভুল করেছি একটু, আবার কারেকশন করে নিচ্ছি, যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে আমরা জেনে গেলাম তড়িৎ প্রবাহটাকে, কোনো পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তার পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে, যার একক হলো অ্যাম্পিয়ার। সেই আমরা অ্যাম্পিয়ারটা কীভাবে হলো আমরা সেটা দেখালাম। এখন আমরা যদি এটাকে একটু মুছে নিতে চাই, আমরা একটু জায়গা করে নিতে চাই, তাহলে আমরা তড়িৎ প্রবাহ কাকে বলা হয় আমরা সেটা জেনে গেলাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, চার্জের একক কুলম্ব। তাহলে আমরা এখানে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক কুলম্ব আধান কাকে বলে আমরা সেই জায়গাতে আমরা লিখতে পারতাম। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক সেকেন্ডে যদি এক কুলম্ব আধান বা চার্জ প্রবাহিত হয় তার পরিমাণকে বলবো আমরা ওয়ান কুলম্ব। এটি হলো আমাদের সংজ্ঞা থেকে পাওয়া, কিন্তু আধুনিক একটি সংজ্ঞা আছে, অ্যাম্পিয়ারের একটি সংজ্ঞা আছে, আধুনিক একটা সংজ্ঞা আছে, সে আধুনিক সংজ্ঞাটা আমি একটু লিখি নেই। আধুনিক সংজ্ঞাটা হলো শূন্য স্থানে, তোমরা সবাই লেখো অ্যাম্পিয়ারের সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা, অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা। শূন্য মাধ্যমে এক মিটার দৈর্ঘ্যের এবং শূন্য মাধ্যমে এক মিটার, শূন্য মাধ্যমে অবস্থিত লিখতে পারো, শূন্য মাধ্যমে অবস্থিত এক মিটার দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ, অর্থাৎ যার ক্ষেত্রফলটাকে উপেক্ষা বা নেগলেক্ট করা যায়। শূন্য মাধ্যমে অবস্থিত এক মিটার দৈর্ঘ্যের এবং
শূন্য মাধ্যমে অবস্থিত 1 মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে অসীম দৈর্ঘ্য। আমরা একটু কারেকশন করে নিলাম, শূন্য মাধ্যমে অবস্থিত 1 মিটার দূরত্বে অসীম দৈর্ঘ্যের, অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ চললে পরস্পরের প্রতি মিটার দৈর্ঘ্যে 2×10⁻¹ নিউটন বল অনুভূত হয় তাকে 1 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে একক অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞাটা হচ্ছে শূন্য মাধ্যমে অবস্থিত 1 মিটার দূরত্বে অসীম দৈর্ঘ্যের উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ চললে বা তড়িৎ প্রবাহ চললে, প্রবাহ মানে এখানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ চললে পরস্পরের প্রতি মিটার দৈর্ঘ্যে 2×10⁻¹ নিউটন বল অনুভূত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। আমি যদি একটি চিত্র অঙ্কন করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আরো একটু স্পষ্ট করে দিই চিত্রটা। একে এই দুটি সমান্তরাল পরিবাহী পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত, এই তারের দৈর্ঘ্য অসীম এবং এই তারের প্রস্থচ্ছেদ হলো মানে নেগলিজেবল একটা ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নেগলিজেবল। তাহলে প্রত্যেকটা তারের প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যদি 2×10⁻¹ নিউটন বল কাজ করে তার পরিমাণটা হবে 1 অ্যাম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যে সমান্তর, অর্থাৎ তুমি যদি রেল লাইন কল্পনা করো, তার রেললাইন কল্পনা করলে রেললাইনটি চাঁদপুর কোর্ট স্টেশন থেকে অসীম দূরত্বে চলে গেল, অর্থাৎ রেল লাইনের দৈর্ঘ্যটা অসীম এবং এই রেল লাইনের প্রতিটি পাতের দৈর্ঘ্য হলো বা পাতের ক্ষেত্রফলটা আমরা এখানে নেগলিজেবল মানে উপেক্ষা করলাম। তাহলে ওই প্রত্যেকটি পাতের বা প্রত্যেকটা পরিবাহের প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যদি 2×10⁻¹ নিউটন বল অনুভব হয় তার পরিমাণটাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। আমরা তাহলে অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কাগজ কলম নিয়ে এটা লিখে ফেলবে। এই সংজ্ঞাটা অনেক বইতে ইদানিং এই অনেক বইতে কিন্তু দেয়া নাই, সুতরাং একটি বই ফলো করলে হবে না, তোমাদের একাধিক বই তোমাদের থাকতে হবে, এক একটি বইতে এক এক রকমের প্রবলেম, এক এক রকমের প্রশ্ন দেওয়া আছে, সুতরাং তোমরা সেই বিষয়টাকে তোমরা একটু খেয়াল রাখবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে তোমরা তোমাদের জানাবে। এখন আমরা চলে যাব এই বিদ্যুৎ নিয়ে বা কারেন্ট, ইলেকট্রিসিটি যখন নিয়ে আমরা কথা বলবো সেখানে আমাদের চলে আসবে বিভব, তড়িৎচালক বল, তোমরা খেয়াল করো এখানে বিভব, অর্থাৎ বিভব বলতে এখানে আমরা বৈদ্যুতিক বিভবকে বোঝাবো,
বৈদ্যুতিক বিভব অনেকগুলো বিষয় তোমাদেরকে এখানে ক্লিয়ার ধারণা, বৈদ্যুতিক প্রাবল্য। তার আগে তো আমরা জানি বৈদ্যুতিক ক্ষেত্রটা কি, ইলেকট্রিক ফিল্ডটা কি, যতদূর পর্যন্ত এই বিদ্যুতের প্রভাবটা বিস্তার থাকে সেটা হলো বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখানে বৈদ্যুতিক বিভব, তড়িৎচালক বল, আরেকটা বৈদ্যুতিক কোষ বা তড়িৎ কোষ, তারপরে ব্যাটারি, তারপরে আমরা পড়বো রোদ, এরপর আসতেছি আমরা এক এক করে সব কিছু নিয়ে আলোচনা করবো মোটামুটি আমাদের এই সময়ের মধ্যে। তাহলে প্রথম কথা হলো বৈদ্যুতিক বিভবটা কি, ইলেকট্রিক পটেনশিয়াল, এবং তড়িৎচালক বলকে ইংরেজিতে বলা হয় ইএমএফ। ইএমএফ তোমরা খেয়াল করো, বৈদ্যুতিক বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল এবং তড়িৎচালক বলের ধর্ম বা বৈশিষ্ট্য কাছাকাছি, কিন্তু প্রেক্ষিত বা প্রেক্ষাপট বা ক্ষেত্র একটু ভিন্ন, যাতে দুজনের এককও কিন্তু সেম। তাহলে আমরা এখন আলোচনা করব বৈদ্যুতিক বিভব কাকে বলা হয় বা ইলেকট্রিক পটেনশিয়াল কাকে বলা হয়, বৈদ্যুতিক প্রাবল্য এটা আমরা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি এখন বৈদ্যুতিক বিভবটা কি, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল কাকে বলা হয়, তোমরা সবাই লেখো। বৈদ্যুতিক বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয় তাকে বৈদ্যুতিক বিভব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ যদি আমার এই বোর্ডটাকে যদি আমি ধরি একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র যদি আমি ধরি, তাহলে আমি যদি এই বাহির থেকে একটা একক চার্জকে যদি আমি এই বাহির থেকে এই প্যানটিকে যদি আমি এখানে নিয়ে আসতে, আমার যে পরিমাণ কাজ করতে হবে ওই কাজ দ্বারাই বোঝাবে আমার এখানে ইলেকট্রিক পটেনশিয়াল কতটুকু আছে। অর্থাৎ একক চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তার পরিমাণই হচ্ছে এখানে বৈদ্যুতিক বিভব। আশা করি তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছ। বৈদ্যুতিক বিভব এর এককটা কাজের একক আমরা জানি জুল, চার্জের একক কুলম্ব। তাহলে জুল পার কুলম্বকে একসাথে বলা হয় ভোল্ট। অর্থাৎ আমরা বলে থাকি যে এখন ভোল্টেজ কম বেশি, ভোল্টেজ কম বেশির সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক আছে আমরা জানি, লো ভোল্টেজে বাতি কম জ্বলে বাসায় এটাও আমরা জানি, যারা ফিজিক্স বোঝেন না তারাও কিন্তু এটা জানেন বা বলতে পারেন যে ভোল্টেজ কমে গেছে তার মানে প্রবাহটা কমে গেল। তাহলে ভোল্টেজের সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক আমরা সেটাও আসছি পরবর্তীতে, চলে গেলো আমাদের। এখন আমরা চলে যাচ্ছি হলো তড়িৎচালক বল নিয়ে কথা বলবো। তড়িৎচালক বল, এটি আসলে তড়িৎচালক বল নয়, এটি তড়িৎচালক শক্তি আমরা বলে থাকি। অর্থাৎ তড়িৎচালক শক্তি বলি, কি বলবো আমরা, তড়িৎচালক শক্তি। কিন্তু এখানে লেখা আছে এটার ইংরেজি হলো ইএমএফ। ইএমএফ কত, ইএমএফ এর মিনিং হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল আসলেই বল নয়, ইহা একটি তড়িৎচালক শক্তি হিসেবে গণ্য করা হয়, কারণ বলের একক নিউটন, কিন্তু তড়িৎচালক বলের একক কিন্তু যেহেতু ভোল্ট। তাহলে ভোল্ট হলে কী করতে হবে, জুল পার কুলম্ব অর্থাৎ কাজ করতে হবে, অর্থাৎ কাজের এককই হচ্ছে এখানকার তড়িৎচালক বলের একক, কাজের একক এবং শক্তির একক। সুতরাং সবগুলোর একক হলো জুল, কিন্তু এখানে বলের একক নিউটন। সুতরাং আমরা এখানে এই ইএমএফ এর যে তড়িৎচালক বল আমরা বলবো না, এটাকে আমরা তড়িৎচালক শক্তি বলবো, কারণ তড়িৎচালক শক্তির একক আর বৈদ্যুতিক বিভবের একক একই রকম, শুধু
সংজ্ঞাটা একটু ভিন্ন হবে। আমি সংজ্ঞাটা লিখছি একটু, কোষসহ, অর্থাৎ একটা সার্কিট বা বর্তনী, বা কোষসহ কোন বর্তনীর এক প্রান্ত থেকে কোষসহ কোন বর্তনীর এক প্রান্ত থেকে একটি ধনাত্মক আধানকে, ধনাত্মক চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পূর্বের প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। খেয়াল করো তোমরা, বিভবের একই কথা ছিল, সেটি হলো অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনানো হচ্ছে, আন্তঃকৃত কাজ। আর এখানে হচ্ছে একটা বর্তনী বা একটা সার্কিট, সার্কিটের একটা প্রান্ত থেকে, যার মধ্যে একটা কোষ বা সেল থাকবে, সেখানে একটা প্রান্ত থেকে সমগ্র বর্তনীটি ঘুরিয়ে আবার যদি পূর্বের অবস্থানে আনতে যে পরিমাণ কাজ হয়, সেই কাজের পরিমাণ হচ্ছে ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটাও কত আবার, অর্থাৎ W/Q। খেয়াল করো তোমরা তাহলে, এখানে পার্থক্যটা হচ্ছে একটা সার্কিটের সম্পূর্ণ জায়গাতে ঘুরিয়ে পূর্বের অবস্থানে আন্তঃকৃত কাজ। সুতরাং তড়িৎচালক বল এবং বৈদ্যুতিক বিভবের একক হলো ভোল্ট। আমরা এটাকে মুছে ফেলি, আমি আবার একটু বলি, কারণ হলো যে এই সংজ্ঞাটা প্রায় আমরা প্র্যাকটিক্যাল ভাইবার সময় আমরা জিজ্ঞেস করে থাকি, অনেকে বলতে পারে না তড়িৎচালক শক্তি কাকে বলা হয়, তড়িৎচালক শক্তি কেন, তড়িৎচালক বল কেন বল বলা হয় না, এটাকে শক্তি কেন বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বলবো, কোষসহ কোনো বর্তনীর এক প্রান্ত থেকে একটি ধনাত্মক চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পূর্বের অবস্থায় আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সে কাজের পরিমাণই হচ্ছে তড়িৎচালক শক্তি। আমি একটু মুছে নেই এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তড়িৎচালক শক্তি বিভব আমরা শিখে ফেললাম। আমরা এইবার চলে যাব কোষ বা তড়িৎ কোষটা কি, সেল। কোষ কাকে বলা হয়, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে, তোমরা লেখো সবাই, যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে, রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে, নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়, বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তাকে কোষ বলে বা সেল বলে। এটা ফিজিক্সের ভাষায়, আবার বায়োলজির ভাষায় বা জুলজির ভাষায়, বটানির ভাষায় কোষ অন্যটাকে বোঝায়, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই সেই কোষ নয়। এটি হলো আমাদের, আমরা যে ড্রাই সেলগুলো ব্যবহার করি, এই ড্রাই সেল বা শুকনো সেল যেটা আছে, ল্যাকলেন্স সেল, অর্থাৎ এই সেলগুলোকে আমরা বলা হচ্ছে তড়িৎ কোষ বলে। তড়িৎ কোষ আসলে দুই প্রকার, একটি হলো এই শুষ্ক সেল বা ড্রাই সেল, আর একটি হলো ল্যাকলেন্স সেল, অর্থাৎ যার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার সংঘটনের পর এই রাসায়নিক বিক্রিয়া থেকে বা রাসায়নিক শক্তি থেকে সেখানে তড়িৎ শক্তি পাওয়া যায়, সেটি হচ্ছে তড়িৎ কোষের ড্রাই সেল বা ল্যাকলেন্স সেল। আরেকটি আছে এখানে সীসা বা লেড সীসার যে সেল আছে, সেটা আমরা যে লুকাস ব্যাটারি, আমরা IPS-এ আমরা যে ব্যাটারিটা ব্যবহার করে থাকি বা গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করে থাকি, সেই ব্যাটারিটার মধ্যে
সেখানে তড়িৎ সঞ্চয় থাকে। যেমন আমরা আইপিএস ব্যবহার করি, সেখানে যখন বিদ্যুৎ থাকে তখন থেকে সেটা চার্জ হয়ে, অর্থাৎ ইলেকট্রিসিটিটা তখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ওই ব্যাটারির মধ্যে থাকে। আবার যখন বিদ্যুৎ চলে যায় তখন ওই রাসায়নিক শক্তিটা আবার সেখান থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদেরকে কন্টিনিউয়াস বিদ্যুৎ বা ব্যাকআপ আমাদেরকে দিয়ে থাকে। তাহলে সেটি হচ্ছে আমাদের আরেকটি কোষের উদাহরণ। এখন ব্যাটারি তাহলে কাকে বলা হয়? ব্যাটারি, হোয়াট ইজ ব্যাটারি, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড ব্যাটারি? ব্যাটারি এবং কোষের মধ্যে পার্থক্য হলো একটি কোষে একটা পজিটিভ এবং নেগেটিভ পাথ থাকে, আর ব্যাটারিতে হয়তো একাধিক কোষ নিয়ে একটি ব্যাটারি তৈরি হয়ে থাকে। সো আমরা ব্যাটারি জেনে ফেললাম। এবার আমরা জানব তারণ বেগ কি, অর্থাৎ ইলেকট্রনের তারণ বেগ বা ড্রিফ্ট ভ্যালোসিটি। ড্রিফ্ট ভ্যালোসিটি ইংলিশে বলা হয় DRIFT, ড্রিফ্ট ভ্যালোসিটি বা তারণ বেগ। এটা কি সঞ্চারণ বেগও বলা হয়ে থাকে। তারণ বেগ কাকে বলা হয় থাকে, অর্থাৎ কোনো কোষের দুই প্রান্তে যদি আমি একটা পরিবাহীকে সংযুক্ত করি, আমি কথাটা লিখলাম না, আমি প্রমাণ করবো এটাকে, তারণ বেগটা কি বা ড্রিফ্ট ভ্যালোসিটি কি। কোনো কোষের দুই প্রান্তে যখন আমি একটা পরিবাহীকে সংযুক্ত করব, তখন তার মুক্ত ইলেকট্রনগুলো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, মুক্ত ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত মুক্ত ইলেকট্রনগুলো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ দিকে যাবে। যাওয়ার সময় ইলেকট্রনের যে গড় বেগে যাবে সেই বেগটাকে বলা হয় তারণ বেগ, অর্থাৎ ইলেকট্রনের গড় বেগকেই তারণ বেগ বলা হয়ে থাকে। আমি আবার বলছি, কোষের দুই প্রান্তে যখন আমি একটা পরিবাহীকে সংযুক্ত করব, তখন তার মধ্যে মুক্ত ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তে যেতে থাকবে। ইলেকট্রনের এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাওয়ার যে গড় বেগ তাকে বলা হয় এখানে তারণ বেগ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে ইলেকট্রনের যে গড় বেগ এটি হচ্ছে এখানে তারণ বেগ। আমরা এখন এই সমীকরণটা প্রমাণ করব, I=NAVE। এই সমীকরণটা প্রমাণ করব আমরা, এই সমীকরণটা প্রমাণ করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে নিই। I=NA NAVE প্রমাণ করার জন্য একটা চিত্র অঙ্কন করে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি পরিবাহী যার দৈর্ঘ্য হলো L, এটি একটি পরিবাহী যার দৈর্ঘ্য হলো L এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A, আর এটি হলো ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রনের গতি। এটি হলো নিম্ন বিভব প্রান্ত, নিম্ন বিভব প্রান্ত, আর এটি হলো উচ্চ বিভব প্রান্ত। এখন আমরা এখানে এইটি পরিবাহী আছে, এই পরিবাহীর দৈর্ঘ্য হলো L, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A। এখন আমরা এটা তো ধরলাম, এখানে বাংলা কথাটা আমি লিখব, পরিবাহীর দৈর্ঘ্য L, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, পরিবাহীর আয়তন AL, একক আয়তনে, এখানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা স্মল n, একক আয়তন ইলেকট্রন সংখ্যা স্মল n। সুতরাং AL আয়তনে ইলেকট্রনের সংখ্যা NAL, একক আয়তনে AL আয়তনে ইলেকট্রন সংখ্যা হল n। একটি ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের চার্জ, আমরা একটি ইলেকট্রনের
एक इलेक्ट्रॉन चार्ज ई এখন একক আয়তনে এন হলো এখানে আমরা এন কি লিখেছি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা এত তাহলে ইলেকট্রনের চার্জ হলো এত সুতরাং মোট 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 এই এনএল আয়তন ইলেকট্রনের চার্জ কত হবে তাহলে মোট চার্জ হবে এখানে লিখব আমরা মোট চার্জ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হলো এনএল প্রতিটি ইলেকট্রনের চার্জ হলো ই তাহলে মোট চার্জ হবে এনএল NALE এইটাকে আমরা কিউ লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পেয়ে গেলাম মোট চার্জ পেয়ে গেলাম অর্থাৎ একক আয়তন ইলেকট্রনের সংখ্যা হলো N আয়তন হলো AL সে আয়তনে ইলেকট্রন সংখ্যা হলো NAL একটি ইলেকট্রনের চার্জ হলো E তাহলে মোট চার্জ কত হবে NALE অর্থাৎ কিউ হলো এখানে মোট চার্জ আর নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে যেতে লাগছে সময় লাগছে টি তাহলে টি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য আর হলো এখানকার ইলেকট্রনের ত্বরণ রেখা হলো ভি তাহলে আমি সময়টা পাওয়া যাবে কিভাবে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ভিটি ওই ফর্মুলায় ওখানে আমি টি এর মানটা এখানে নিয়ে আসছি অর্থাৎ লো ভোল্টেজ প্রান্ত থেকে উচ্চ ভোল্টেজ প্রান্তে ইলেকট্রনটা যেতে সময় লাগছে টি তাহলে টি ইজ ইকুয়াল টু এই পরিবাহকের দৈর্ঘ্য হলো এল এবং তার ইলেকট্রনের ত্বরণ বেগ হলো ভি তাহলে টি ইজ ইকুয়াল টু এল বাই ভি এখন আমরা প্রবাহটা কাকে বলা হয় অর্থাৎ প্রবাহের সংজ্ঞাটা কি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি এখন আমরা লিখব আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিউর মানটা পেয়ে গেছি এন এ এল ই আর টি হল এল বাই ভি তার মানে হচ্ছে এন এল এন এ ভি ই অর্থাৎ এটাকে যখন আমি গুণ করবো এটার সাথে বা ভাগ করছি এটাকে নিয়ে তাহলে এখানে এলটা নিচে চলে যাবে ভিটা উপরে যাবে তাহলে হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু এন ই ভি আমার প্রমাণিত হয়ে গেলে এখানে আই ইজ ইকুয়াল টু এন ই ভি খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা প্রমাণ করতে পেরেছি এইবার আসো আমি যেহেতু তাড়ন বেগ আমাকে বের করতে হবে তাহলে ভি ইজ ইকুয়াল টু আই বাই এন এ ই তাহলে ভি ইজ ইকুয়াল টু আই বাই এন এ একটু তোমরা খেয়াল করো আই বাই এ অর্থাৎ আই বাই এ মানে হচ্ছে এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব দেখো এক এক করে সব কিছু আমাদের জানতে হবে প্রবাহ ঘনত্বটা কি এটাকে জে দ্বারা প্রকাশ করা হয় প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি বলা হয় ইংরেজিতে বলা হয় কারেন্ট ডেন্সিটি তোমরা পাশাপাশি ইংরেজিগুলো শিখে নিবা যে হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি প্রতি একক ক্ষেত্রফলে কোনো পরিবাহকের প্রতি পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রবাহ থাকে কোনো পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রবাহ থাকে তাকে বলা হয় প্রবাহ ঘনত্ব আমরা জানি ঘনত্ব একক আয়তনের ভর কিন্তু আসলে এখানে আয়তন বলতে এটা বস্তুর ভরকে বোঝেনি এখানে বোঝানো হচ্ছে কী পরিমাণ প্রবাহ বা চার্জ প্রবাহ বা চার্জ কোথায় থাকে একটা পাত বা প্লেটে বা একটা পৃষ্ঠে বা সারফেসে থাকে সেই পৃষ্ঠ বা সারফেস বা ক্ষেত্রফলটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে কি জে ইজ ইকুয়াল টু আই বাই এ তাহলে আমরা চলে আসতে পারি এখানে কি লেখা যাবে জে বাই এন ই আমাদের এই ড্রিফ্ট ভ্যালোসিটিকে আমি কারেন্ট ডেন্সিটির মাধ্যমে আমি এখানে এখানে প্রকাশ করেছি কারেন্ট ডেন্সিটির সাথে ড্রিফ্ট ভ্যালোসিটির সম্পর্ক তৈরি হয়ে গেল আমরা অনেক কিছু আজকে আলোচনা করে ফেললাম আমরা আরও সামনে চলে যাচ্ছি এবার আমরা চলে যাব হোয়াট ইজ রোধ বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে কি থাকে তোমার রোধ থাকে রেজিস্ট্যান্স থাকে বা রেজিস্টর থাকে আমরা একটি পরিবাহী আমি যদি অঙ্কন করি এভাবে একটা একটা পরিবাহীর মধ্যে কি থাকে রোধ থাকে অর্থাৎ আমার মধ্য রোধ আছে তোমার মধ্য আছে এটা হলো এ প্রান্ত এ প্রান্তের বিভব পার্থক্য ভি এ আর এটা হলো বি প্রান্ত তার বিভব পার্থক্য হলো ভি বি এখন
আমরা জানি কি হাই যদি ভি এটা ইজ গ্রেটার দেন ভিভি হয়, ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু কি লিখতে হবে ভোল্টেজ ডিফারেন্স। অর্থাৎ এখানে আমরা জানি হাই ভোল্টেজ থেকে কারেন্ট কিন্তু লো ভোল্টেজে যায়, হ্যাঁ, তো এখন হাই ভোল্টেজ থেকে কারেন্টটা লো ভোল্টেজ যাচ্ছে, তার মানে হচ্ছে কি কারেন্ট প্রবাহের দিকটা কোন দিক হবে, ইউ শুড বি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ডিরেকশন অফ ইলেকট্রিসিটি। আমি আগেই বলেছি যে ইলেকট্রিসিটির বা তড়িৎ প্রবাহের একক কিন্তু দুটি যে রাশি আছে, যেমন কিউ বাই টি আমরা বলেছিলাম, মনে মনে থাকবার কথা, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখন কিউ হলো চার্জ, টি হলো সময়, দুটি কিন্তু স্কেলার রাশি, কিন্তু বিদ্যুৎ প্রবাহের একটা দিক থাকে। সুতরাং বিদ্যুৎ প্রবাহের দিক থাকা সত্ত্বেও যেহেতু বিদ্যুৎ প্রবাহটা, খেয়াল করো আমি আবার একটু এখানে একটু বুঝাই দিচ্ছি আবার তোমাদেরকে, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, কারণ অনেক কথা বলা থাকে সময়ের ফাঁকে হয়তো সেটা পেরিয়ে যায়। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, কিউ এবং চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি আর টাইম একটি স্কেলার কোয়ান্টিটি। সুতরাং দুটি স্কেলার কোয়ান্টিটি হলে স্বাভাবিকভাবে ম্যাথমেটিক্যালি প্রবাহটার এক মানে একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু বিদ্যুৎ প্রবাহের যেহেতু এটা শুনে দিক থাকে, সে দিক থাকা সত্ত্বেও কিন্তু এটা একটি অদিক রাশি। এটিও অনেক সময় তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে, অনেক জায়গায় প্রশ্ন হতে পারে এটা, সুতরাং এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহের দিকটা পেয়ে গেলাম। এখন দেখো, খেয়াল করো এখানে আমরা এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে লো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাচ্ছে, অর্থাৎ রোধের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে রোধটা কি বা রেজিস্ট্যান্সটা কি, পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সে ধর্মটাকেই বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এখন আমরা ওয়ান ওহম রোধ কাকে বলা হয় এটা যদি আমরা লিখি, তাহলে লিখতে হবে কোনো পরিবাহী দুই প্রান্তে ওয়ান, এই রোধের একক ওহম, ওহমটাকে এইভাবে লেখে, আর এটার একটা সিম্বল আছে ওমেগা দিয়ে লেখে, ওমেগা। ওয়ান ওহম কাকে বলা হয়, রেজিস্ট্যান্স বা রোধ। একটা সার্কিট আঁকতে গেলে সেখানে অবশ্যই রোধ লাগবে, আমার বডির একটা রেজিস্ট্যান্স আছে, আমার তোমার শরীরের একটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটি জিনিস একটা রোধ থাকে। তাহলে ওয়ান ওহম কাকে বলা হয়, কোন পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য এক ভোল্ট হলে এর মধ্য দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় বা কারেন্ট প্রবাহিত হয়, তার পরিমাণ কি বলা হয়। তার মানে হচ্ছে কি, খেয়াল করো এটা এই কথা থেকে যে কোথায় থেকে আসলো এটা, তাহলে এটা আসবে আমাদের ভি ইজ ইকুয়াল টু আই আর, সেখান থেকে আমরা ওহমের সূত্রটা এখনো পড়িনি কিন্তু আমরা জানি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। খেয়াল করো তোমরা, রোধটা হচ্ছে ভোল্টেজকে যখন আমি তড়িৎ প্রবাহ দ্বারা বা কারেন্ট প্রবাহ কারেন্ট দ্বারা ভাগ করবো, তড়িৎ প্রবাহ দ্বারা ভাগ করবো, তখন তার কী বলা হয় রোধ। তাহলে খেয়াল করো কোনো পরিবাহী দুই প্রান্তে যখন বিভব পার্থক্য এক ভোল্ট থাকবে, এর মধ্যে দিয়ে যখন এক অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে এই ভোল্টেজ ডিফারেন্সটা কত থাকবে, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা থাকবে ওয়ান ভোল্ট, যদি কারেন্ট কত যায় ওয়ান অ্যাম্পিয়ার যায়, তাহলে তার পরিমাণকে বলবো কত, ওয়ান ওহম রোধ। এখন রোধের উল্টো একটা সংখ্যা আছে, আমরা আসতেছি সেটা, আমরা যদি এখন ইয়েটা পড়াই, ওহমের সূত্রটা এই ফাঁকে যদি আমি পড়িয়ে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে। ওহমের সূত্র কাকে বলা হয়,
স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, ওহমের সূত্র আমি লিখে ফেলি একটু, ওহমের সূত্র এটি পড়েছো তোমরা, এসএসসিতে পড়েছো ওহমের সূত্র। স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় উহা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে, অর্থাৎ I is proportional to V। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, যেহেতু বিভব এবং প্রবাহ পরস্পরের সমানুপাতিক, তাহলে কি আমি কি V is proportional to I লিখতে পারবো? না, এটা লেখা যাবে না, কারণ লিখতে গেলে কি সমস্যা হবে আমি তখন এখন দেখাবো তোমাদেরকে। I is proportional to V, অর্থাৎ আমি যদি একটা সমানুপাতিক ধ্রুব দিই G into V, এই জিটাকে বলা হয় পরিবাহিতা, অর্থাৎ এই ধ্রুবকটার নাম হলো পরিবাহিতা। আই ইজ ইকুয়াল টু জি ভি, এই জি হলো পরিবাহিতা। এইবার আমি যদি পরিবাহিতার বিপরীত হলো রোধ, পরিবাহের বিপরীতটা হলো পরিবাহিতার বিপরীত হলো রোধ, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সুতরাং ভি ইজ ইকুয়াল টু আই আর, ইহাই হলো এখানে ওহমের সূত্র। তুমি খেয়াল করো, তার মানে এখানে রেজিস্ট্যান্সের বিপরীত রাশিটা হলো কন্ডাক্ট্যান্স, অর্থাৎ রোধের, যে রোধের বিপরীতটা হলো পরিবাহিতা। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয় আর পরিবাহিতাকে এখানে জি দ্বারা প্রকাশ করা হয়, তাই তো রোধ এবং পরিবাহিতা পরস্পরের বিপরীত। এখন রোধের একক যদি ওহম হয়ে থাকে তাহলে পরিবাহিতার একক কি হবে? পরিবাহিতার একক হবে সিমেন্স বা পার ওহম, দ্যাট ইজ সিমেন্স। পরিবাহিতার একক হলো পার ওহম অথবা আমরা সিমেন্স বলে থাকি। তোমরা তোমাদের মনে থাকবার কথা নয়, কারণ আমরা প্রথম যখন সেলুলার ফোন আবিষ্কৃত হয় তখন আমরা মটোরোলা সেট দেখেছিলাম, সিমেন্স সেট দেখেছিলাম, তারপরে আর নোকিয়া আসছে, ওই সিমেন্স যে সেটটা ছিল সেটার এই পরিবাহিতার একক হিসাবে, নাম হিসাবে কিন্তু এই সিমেন্স সেটটার নাম রাখা হয়েছে। তাহলে আমরা এখন পরিবাহিতা এবং সিমেন্সের মধ্যে আমরা এখন বিপরীত সম্পর্ক আমরা সেটা জেনে ফেললাম। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় অনেকটা ফুরিয়ে আসছে, আমাদের সম্মানিত সঞ্চালক মাসুদ প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান তিনি হলেন আমাদের সঞ্চালক, তিনি আসলে সময় ইঙ্গিত করেছেন, আমরা আর বা শিক্ষক হয়তো তোমাদের সাথে আলোচনা করতে পারবো না আজকের জন্য, হয়তো বা এখানে এটি টানতে হবে। আমরা আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা আপেক্ষিক রোধ নিয়ে কথা বলবো এবং রোধের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো কালার কোডের মাধ্যমে কিভাবে রোধ আমরা চিনতে পারি। বর্তমান যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু তোমাদের রোধকে কিভাবে আমি ল্যাবরেটরিতে আমি রোধকে কিভাবে চিনবো, বিশেষ করে ছোট ছোট আমাদের যে রেজিস্ট্যান্সগুলো থাকে তার গায়ে কিন্তু কালার দেওয়া থাকে, সেই কালার দিয়ে আমরা সেই কালার কোডের মাধ্যমে আমরা রোধকে চিনতে পারবো, কত ওহম রোধ আমি ব্যবহার করব একটা সার্কিটে। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। বর্তমানে এই বইগুলোতে কালার কোডের সূত্রটি কেন জানি বই থেকে সরিয়ে ফেলা হয়েছে,
এটা আমি মনে করি খুবই প্রত্যাশিত, কারণে ছেলেমেয়েরা রোধ সম্পর্কে জানবে, ক্যাপাসিটার সম্পর্কে জানবে, ইন্ডাক্টর সম্পর্কে জানবে। এগুলো না চিনলে না জানলে তারা বিজ্ঞান মনস্ক হতে পারবে না। আমি আজকের জন্য এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।